ইসরায়েল ইরানের সংঘাতে ভীত বিশ্ব, নিয়ন্ত্রণ না হলে মাশুল গুনতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে। রাত পৌনে শুরু ভারতের লোকসভা নির্বাচন, সর্বনিম্ন আসনে লড়াই করছে কংগ্রেস, জয়ের আশা মোদীর। এবং এপ্রিল জুড়ে থাকতে পারে দাবদাহ, বৃষ্টি হলেও কমবে না তাপের পারদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে, সাথে আছে আমি রমানা আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124online। ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় তাহলে পরিস্থিতি জটিল হবার শঙ্কা রয়েছে মধ্যপ্রাচ্যে। পূর্ণমাত্রায় ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি একটি অঞ্চল আরও সংকটে পড়বে। কূটনৈতিক বিশ্লেষকদের পরামর্শ, খাদের কিনারা থেকে ফিরিয়ে এনে সংযত রাখার এখনই সময়। সংকট উত্তরণে সব পরাশক্তি ও বিশ্ব সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় কোনো বিকল্প দেখছেন না তারা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। ইসরায়েলি বাহিনীর লাগামহীন সামরিক তৎপরতার জবাব দিল ইরান। হয়তো তেহরানের এ সুযোগের অপেক্ষায় ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরাসরি আক্রমণের বৈধতার সুযোগ পেল ইসরায়েল, যদিও যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা মিত্রদের এতে সায় মেলেনি। পাল্টা হামলা হলে শক্ত জবাবের ঘোষণা ইরানের। এক দশকে ছায়াযুদ্ধের পর এই প্রকাশ্যে মুখোমুখি অবস্থান ভীত করছে বিশ্বকে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার যে দক্ষিণপন্থী সরকার, এদের অস্তিত্বের প্রয়োজনেই তারা কিন্তু একটা সংকট, মানে নতুন করে একটা যুদ্ধ বাঁধাবার জন্য একটা প্রবণতা বা চেষ্টা তারা করতে পারে। তাহলে গাজা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায়। নেতিবাচক কিছু হলে মধ্যপ্রাচ্যে নতুন নতুন সংকটের আঁচ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। তখন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের পিছিয়ে থাকার বিকল্প থাকবে না। আপাতত অস্থিরতা কমানোর পরামর্শ বিশ্লেষকদের। ক্রিয়ার একটা প্রতিক্রিয়া, এই সাইকেলটা যখন চলমান থাকে তখন আসলে যুদ্ধের ভয়াবহতা বাড়ার সম্ভাবনাই বেশি থাকে। দুই পক্ষকেই সংযম প্রদর্শন করে চলার একটা নির্দেশনা দিয়েছে বা একটা অনুরোধ করেছে। এখন দেখার বিষয় হলো যে রাষ্ট্রগুলো ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে তারা কতটুকু সেই অনুরোধগুলোকে সমীহ করে। এই মুহূর্তে কিন্তু কোনো রেড লাইন আর নাই, কাজে সেইটা যদি ঘটে, এখন যদি ইসরায়েল ধরেন পাল্টা ইরানের উপর আক্রমণ করে, ইরান ধরে নেওয়া যায় যে ইরানও পাল্টা আক্রমণ করবে, তখন কিন্তু মার্কিন এতে জড়িয়ে পড়বার একটা বিরাট আশঙ্কা থাকছে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য জগৎ চায় না ইসরায়েল কোনোভাবে নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হোক। এরকম ঘটনা ঘটলে পাশ্চাত্য রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে প্রচণ্ড অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হতে পারে। সংঘাত নিয়ন্ত্রণ না হলে সমূহ যুদ্ধের সবচেয়ে বেশি মাশুল গুনতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে। তেলের দাম বাড়বে, নিত্যপণ্যের দামও বাড়বে, বিদেশি শ্রম বাজার ও রেমিটেন্স আশা বন্ধ হবার উপক্রম তৈরি হবে। ভূমধ্যসাগর দিয়ে যাতায়াত, সুয়েজ ক্যানেল দিয়ে যাতায়াত বন্ধ হবে, লোহিত সাগরে জটিলতা তৈরি হবে, মানে এটা আমাদের মতো দেশগুলোর জন্য মহা বিপদের একটা আশঙ্কা তৈরি হবে। পৃথিবীর মোটামুটি সব রাষ্ট্রই এটা যদি স্কেলেট করে, আরো তীব্র আকার ধারণ করে, এটা আজ পাবে। প্রথমত অপেকভুক্ত যে রাষ্ট্রগুলো, তারা অনেকেই হয়তো তেলের উৎপাদন কিছুটা কমিয়ে দিচ্ছে বা দিতে যাচ্ছে, এর ফলশ্রুতিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে। সব ব্লকের পরাশক্তিদের সংঘাত নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা যেমন থাকতে হবে, তেমনি বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বিরোধী অবস্থানের কণ্ঠ আরও জোরালো করার পরামর্শ বিশ্লেষকদের। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, রাশিয়ান বলেন, চাইনিজরা বলেন, সকলেই আমার ধারণা চেষ্টা করছে ইসরায়েলকে অন্তত এর থেকে বিরত রাখবার। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ইরান ইসরায়েল সংকটের ঘটনা প্রবাহের উপর নজর রেখে প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, ইসরায়েল ইরান সংকট নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যে যে বাস্তবতা তৈরি হচ্ছে সেটির দিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সহ নানা খাতে কী প্রভাব পড়তে পারে তা বিবেচনা করে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে
বিষয়ে প্রস্তুতি নেবার নির্দেশ দেন সরকার প্রধান। বৈঠকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। উনি এটা বলেছেন সকলকে যে ওই ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে, এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওইটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। রাত পোহালেই শুরু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। প্রথম ধাপে ভোট হবে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 15টি আসনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেলেও জনমত জরিপ বলছে ক্ষমতাসীন বিজেপির সহজ জয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আশফ শুভর রিপোর্ট। ভারতের 18তম সংসদ নির্বাচন শুক্রবার। 5 বছরের জন্য নিজেদের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন শতকোটি ভোটার। বিশ্বের এযাবৎকালের সবচেয়ে বড় নির্বাচনের তকমাও পাচ্ছে এটি। উত্তরপ্রদেশের 8টি, বিহারের 4টি এবং পশ্চিমবঙ্গের 3টি আসন দিয়ে পর্দা উঠছে ভোটের। 543 আসনের লোকসভায় ক্ষমতাসীন বিজেপির এবারের লক্ষ্য এককভাবে 370 আসনে আর জোটগতভাবে 400 আসনে জয়। এমনটা হলে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন নরেন্দ্র মোদী। বিজেপির এনডিএ জোট ও মোদীর সামনে অবশ্য বড় চ্যালেঞ্জ বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া, যেখানে যোগ দিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সহ 26টির বেশি দল। ইন্ডিয়া জোট বলছে ক্ষমতায় গেলে বাতিল করা হবে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন। 7 ধাপের এই নির্বাচন চলবে 1 জুন পর্যন্ত। চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে 4 জুন। আশরাফ শুভ, 21 টেলিভিশন। তীব্র তাপপ্রবাহের কবলে খুলনা ও রাজশাহী বিভাগ। কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সহসা স্বস্তি মিলছে না। রাজধানী সহ সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলবে অন্তত 1 সপ্তাহ। মানিক সিকদার রিপোর্ট। বৈশাখের শুরু থেকে তাপদাহের কবলে সারাদেশ। খুলনা রাজশাহী বিভাগের কয়েক জেলায় তাপমাত্রা তীব্র আকার ধারণ করেছে। জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। চুয়াডাঙ্গায় 40.7 ডিগ্রি, রাজশাহীতে 40.4 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের তাপমাত্রা। এছাড়াও সারা দেশে তাপপ্রবাহ চলছে। রাজশাহী পাবনাতে তীব্র তাপদাহ চলছে এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে, সেই সাথে বৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাঝখানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, যেমন কালকেও আমরা ঢাকাতে বৃষ্টি হয়েছিল। এটা সাময়িকের জন্য তাপমাত্রা একটু নিয়ন্ত্রিত ছিল, কিন্তু আজকে সকাল থেকে তাপমাত্রা গ্রেজুয়ালি বেড়েছে। এমনকি আজকে ঢাকাতেও আমরা মৃদু আকারে তাপদাহ আছে, যেটা আমরা 36.5। আগামী সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও করছে আবহাওয়া বিভাগ। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। দিনে রাত্রে উভয় সময়ে তীব্র গরম অনুভূত হবে। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদী পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পাবনায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প, পৈতৃক পেশা ছাড়ছেন অনেক পাল পরিবার। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালী সেনবাগে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে শাওন নামে এক কিশোর নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও 6 জন। পুলিশ জানায় সেবার হাট বাজারে বৈশাখী মেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাং হৃদয় এবং শাওন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে হৃদয় গ্রুপের সদস্যরা কিশোর শাওন সহ 7 জনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় শাওন সহ 2 জনকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। প্লাস্টিক, মেলামাইন, সিলভার, কাঁচ ও স্টিলের বাহারি তৈজসপত্রের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যের ধারক মৃৎশিল্প। জীবিকা নির্বাহে টান পড়ছে পাবনার মৃৎশিল্পীদের। মাটি ও জ্বালানির মূল্য বৃদ্ধির পাশাপাশি পণ্যের চাহিদা কমায় অনেকেই ছাড়ছেন বাপদাদার এই পেশা। পাবনা থেকে রাজীব রহমান রুমির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন।
মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল পাবনা। সদর, চাটমোহর, ভাঙ্গুড়া, ঈশ্বরদী ও সুজানগর উপজেলার গ্রামে গ্রামে মাটি দিয়ে তৈরি হতো নিত্য প্রয়োজনীয় বাসনপত্র। এখন আর চোখেই পড়ে না সেসব। আধুনিক শিল্পায়নে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্পটি। মাটির থালাবাসন, হাঁড়িপাতিল, আসবাবপত্রের স্থান দখল করেছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল ও কাঁচের তৈজসপত্র। মৃৎশিল্পের সুদিন হারিয়ে যাওয়ায় পৈতৃক ব্যবসা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছে বেশিরভাগ পাল পরিবার। ভিটাবাড়ি বিক্রি করে অন্যত্র চলেও গেছেন অনেকে। দু একটি পরিবার পূর্বপুরুষের পেশা ধরে রাখলেও অভাব অনটনে মানবেতর জীবনযাপন তাদের। মাটি ও জ্বালানির দাম বাড়লেও কমেছে তৈরি পণ্যের চাহিদা, তাই আগ্রহ হারাচ্ছেন কারিগররা। মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। এখন আমরা দুই ঘর আছি, এক আধ বছর পরে আমরা বাদ দিয়ে দেবো। এখন সব প্লাস্টিক, সিলভার, স্টিল উঠিয়ে আমাদের ব্যবসা বন্ধ। মাটির হাঁড়িপাতিল আমি আজ 50 বছর বেচাকেনা করতেছি। সরকার যদি সাহায্য করে তাহলে আগেকার মতনই আবার পালপাড়া হয়তো জাকজমক হবি, ফিরে পাবি। মৃৎশিল্পীদের আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি সরকারি সুবিধার আশ্বাস বিসিকের। আমরা বিসিক জেলা কার্যালয় মৃৎশিল্পের সাথে সংশ্লিষ্ট পাবনা জেলায় যদি কেউ কোনো আর্থিক সহায়তা বা ঋণের জন্য আমাদের কাছে আসে আমরা অবশ্যই তাদের সহায়তা করব। পরিবেশ দূষণে দায়ী প্লাস্টিক পণ্যের ব্যবহার কমলেও ঘুরে দাঁড়াবে মৃৎশিল্প, বলছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কক্সবাজারে চলছে রাখাইন সম্প্রদায়ের তিন দিনের জলকেলি উৎসব। আয়োজন ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাখাইন পল্লীগুলো। সাংস্কৃতিক কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় জেলা জুড়ে 50টি স্থানে হচ্ছে এই উৎসব। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রাখাইনদের বর্ষবরণের উৎসব সাংরিং পোয়ে। রাখাইন পঞ্জিকা অনুযায়ী 1385 সনের বিদায় এবং 1386 সনের আগমন। পুরাতন বছরের গ্লানি দুঃখ মুছে নতুনভাবে জলে পরিশুদ্ধির জন্য এ উৎসব। পুরো বছরের যা দুঃখ কষ্ট ছিল সেগুলোকে ভুলে আমরা এই পানি খেলার উৎসবের মধ্যে নতুন বছরকে স্বাগত জানাই। রাখাই নববর্ষে শুভেচ্ছা দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমরা হচ্ছে ফ্রেন্ডস, ফ্যামিলিজ এন্ড কাজিনসদের সাথে হচ্ছে পিকনিক করি, পার্টি করি। রাখাইন তরুণ তরুণীরা নেচে গেয়ে অংশ নিচ্ছেন বর্ণিল এ আয়োজনে। সম্প্রীতির বন্ধনে যোগ দিয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষও। পুরনো সবকিছু ভুলে আমরা নতুনভাবে যেন ভালোভাবে কাটাতে পারি এটাই আমরা প্রত্যাশা করি সবার কাছ থেকে। ওরাও তো আমাদের অনেক উৎসবে এনজয় করে, আসে, দেখে, ঈদের সময় ওরাও তো সবকিছু করে, সো এটা অবশ্যই সম্প্রীতি। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক বলেন, দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনা করা হয় উৎসবে। পানি দিয়ে আমাদের যে বিগত বছরের যে দুঃসাধগুলো ওগুলো যেন মুছে যায় এবং আগামীতে যেন আমাদের সমাজ, দেশ যেন এগিয়ে যায় শুদ্ধভাবে এবং উন্নতি লাভ করে, এটাই আমাদের কাম্য। উৎসব ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসরায়েল ইরানের সংঘাতে ভীত বিশ্ব, নিয়ন্ত্রণ না হলে মাশুল গুনতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে। রাত পোহালেই শুরু ভারতের লোকসভা নির্বাচন, সর্বনিম্ন আসনে লড়াই করছে কংগ্রেস, জয়ের আশা মোদীর। এবং এপ্রিল জুড়েই থাকতে পারে দাবদাহ, বৃষ্টি হলেও কমবে না তাপের পারদ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন khushi-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/1024online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12:00 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।